মোহনবাগান আইএসএল এক উঠে খেলছে, চুক্তি ঠিক আছে, নো প্রবলেম। ইস্টবেঙ্গলের কি মনটা একটু খারাপ 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 আছে? ইস্টবেঙ্গলের দেখি একটু হাত তুলুন তো, মনটা কি খারাপ খারাপ? চিন্তা নেই, হয়ে যাবে। একটু চুক্তি টুক্তি হচ্ছে, একটু ঝগড়াঝাটি হচ্ছে, একটু মনোমালিন্য হচ্ছে, বাট আমি চাই ইস্টবেঙ্গল ও আইএসএলে খেলুক, মোহনবাগানও খেলুক, ইস্টবেঙ্গলও খেলুক। বাট সেদিনকে মোহনবাগান ক্লাবের দরজা খুলে দিয়েছিল আপনাদের সব সমর্থকদের আসার জন্য। সুতরাং আমি মনে করি এই সম্পর্কটাই মেনটেন করা উচিত। প্রতিযোগিতা প্রতিযোগিতা, ভালোবাসা ভালোবাসা, খেলাধুলার মধ্যে দিয়ে কিন্তু একে অপরকে আগে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং আমি চাই মোহামেডানও খেলুক, আজকে হয়তো সুলতান বেঁচে নেই, বাট তাদের ক্লাবটারও তো একটা গুরুত্ব আছে। সুতরাং যারা ভালো করবে তারা খেলুক, এবং আমরা চাই যে বাংলার ক্লাবগুলো ভালোভাবে একটা ভালো ভূমিকা নিক। কাজেই যা যা আলোচনা হচ্ছে, ইস্টবেঙ্গলের সাথে চুক্তি হচ্ছে, একটু ছেড়ে খেলুন, একটু ছেড়ে খেললে ওটা হয়ে যাবে। এবং আমি আশা করি আপনারা ইস্টবেঙ্গল আইএসএলে খেলবেন, যতদূর আমার ইনফরমেশান আছে। এবং আগেরবারও লাস্ট মোমেন্টে আমি ইন্টারফেয়ার করেছিলাম, উপায় ছিল না, বেঙ্গলের ক্লাব বলে মোহনবাগান করে নিয়েছিল। এবারেও আপনাদের আমি এটুকু বলতে পারি, একটু ছাড়াছাড়ি করে রাখুন, সব ঠিক হয়ে যাবে। 5 বছরের জন্য কেউ গ্যারেন্টি নেবে এটাও তো মুখের কথা নয়, এক একটা 50 কোটি টাকা করে লাগে। সুতরাং তাদের অনেক করে বলে টোলে রাজি করানো হয়েছে, এবং যেটুকু টুকটাক আছে, মেম্বারশিপও তো অ্যালাউ করে দিয়েছে, যেটুকু টুকটাক আছে ইট উইল বি সলভ। এবং খুব তাড়াতাড়ি আমি আশা করি যে আপনাদের মুখেও হাসি ফুটবে, আপনারাও আইএসএল খেলবেন। থ্যাংক ইউ, কিপ স্মাইলিং।